বাংলাদেশের উন্নয়নে সহায়তা দেবে আমিরাত। শেখ হাসিনার সাথে ক্রাউন প্রিন্সের বৈঠকে রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনা। দ্বিতীয় অংশের ইস্তেমায় আখেরি মোনাজাত সকাল ১০টায়। মুসল্লিদের যাতায়াতের সুবিধায় ২২টি বিশেষ ট্রেন। বহুল প্রতীক্ষিত ডাকসু নির্বাচনের আনুষ্ঠানিকতা শুরু, আজ থেকে মনোনয়নপত্র বিতরণ। গৃহঋণে কমছে সুদের হার, আবাসন খাতকে শিল্প ঘোষণার দাবি ব্যবসায়ীদের। বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে সব ধরনের সহায়তা দেবে সংযুক্ত আরব আমিরাত সরকার। আবুধাবিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে বৈঠকে এ আশ্বাস দেন দেশটির ক্রাউন প্রিন্স শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান। এছাড়া দেশটির প্রধানমন্ত্রীর সাথে বৈঠকে দুদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয় বাংলাদেশের প্রধানমন্ত্রীর। রিপোর্ট দুলি মল্লিকের। সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক আরো জোরদার করল বাংলাদেশ। আরব আমিরাত সফরের দ্বিতীয় দিনে দেশের উন্নয়নকে প্রাধান্য দিয়ে ব্যস্ত সময় পার করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিন দফায় বৈঠক করেন দেশটির শীর্ষ নেতাদের সঙ্গে। আবুধাবির যুবরাজ শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে বৈঠকে রোহিঙ্গা সংকট ও শ্রমবাজার নিয়ে আলোচনা করেন শেখ হাসিনা। এ সময় বাংলাদেশের উন্নয়নে সহায়তার হাত বাড়িয়ে দেন যুবরাজ আল নাহিয়ান। বৈঠক শেষে যুবরাজকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি ও বই উপহার দেন শেখ হাসিনা। এর আগে আরব আমিরাতের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন রাশেদ আল মাকতুমের সঙ্গে বৈঠকে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন শেখ হাসিনা। এ সময় উপস্থিত ছিলেন শেখ হাসিনার কন্যা সাইমা ওয়াজেদ পুতুল সহ অন্য শীর্ষ কর্মকর্তারা। দেখা করেন দেশটির প্রথম প্রেসিডেন্টের সহধর্মিনী ফাতেমা বিনতে মুবারক আল কেদবির সঙ্গেও। ২০ ফেব্রুয়ারি সকালে দেশে ফেরার কথা প্রধানমন্ত্রীর। দুলি মল্লিক, একুশে টেলিভিশন। দ্বিতীয় অংশের বিশ্বস্তেমার আখেরি মোনাজাত আজ। তাবলিকের সাতপন্থী ভারতের মাওলানা শামীম মোনাজাত পরিচালনা করবেন। এ উপলক্ষে কড়া নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। বন্ধ রয়েছে আশপাশ সড়কের যান চলাচল। গাজীপুর প্রতিনিধি অপূর্ব রায়ের সহায়তায় আরো জানাচ্ছেন রাশিদুল আলম রাসেল। ইস্তেমার শেষ দিনে ফজরের নামাজের পর থেকেই জিকির আসকার, বয়ান ও ধর্মীয় আলোচনায় সময় পার করছেন মুসল্লিরা। বিশ্ব শান্তি ও মানব জাতির কল্যাণ কামনায় টঙ্গীর দুরাগপাড়ে মুসলিম উম্মাহ দ্বিতীয় বৃহত্তম এই জামায়াত। এখান থেকে বেশি বেশি আল্লাহ আসতে পার হয়ে যাবে আর এরকম দিন বুঝবে, দিন প্রত্যেকের মতো বুঝা আসার হাতে তার জন্য আসা হয়েছে এখানে ইনশাআল্লাহ। পৃথিবীতে কেউ থাকারও জায়গা না, খাওয়ারও জায়গা না, শান্তিপূর্ণভাবে যেন দিন প্রতিষ্ঠা করা যায় সেজন্যই এত বড় একটা জামাত হইতেছে। তাবলিগের সাদপন্থীদের ব্যবস্থাপনায় আজকের আখেরি মোনাজাত পরিচালনা করবেন ভারতের হজরত মাওলানা শামীম। মোনাজাতে অংশ নিতে ময়দানসহ আশপাশের সড়কে অবস্থান নিয়েছেন লাখ লাখ মুসল্লি। উম্মতের হেদায়েতের জন্য, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা মানুষ যাতে হেদায়েত পেয়ে যায়, আমরা নিজেরাও হেদায়েত পেয়ে যাই, এই জন্য আমরা দোয়া করব। দোয়াটা এটাই জানি, মানুষের সাথে আল্লাহর সাথে সম্পর্ক হয় আর মানুষের সমস্ত বালা মুসিবত জানি আল্লাহ পাক দূর করে দেয়। কিভাবে আল্লাহ আস্তে ক্রুজ বেশি হয়, বেশিতে বেশি আল্লাহ আস্তে ভারী হয়, কিভাবে মানুষ সারা পৃথিবীর মানুষ হেদায়েত পেয়ে যায়, এই জন্য আমাদের দোয়া করব। আখেরি মোনাজাতের আগে গাজীপুরের ভোগড়া বাইপাস থেকে শাহজালাল বিমানবন্দর, মীরের বাজার থেকে টঙ্গী সহ বিভিন্ন পয়েন্টে যান চলাচল বন্ধ রাখা হয়েছে। রাশেদুল আলম রাসেল, একুশে টেলিভিশন। বহুল প্রতীক্ষিত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের মনোনয়ন ফর্ম বিতরণ শুরু আজ। সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত প্রতিটি হলে প্রাধ্যক্ষের কার্যালয় থেকে মনোনয়নপত্র বিতরণ করা হবে। ২৬ ফেব্রুয়ারি সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সংশ্লিষ্ট হলে রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র জমা দেওয়া হবে। যাচাই বাছাই শেষে ২৭ ফেব্রুয়ারি প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে। ২ মার্চ প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। ৩ মার্চ চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। ১১ মার্চ সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত ভোট গ্রহণ হবে। রেজিস্ট্রেশন ফি ১৪% থেকে কমিয়ে ৬% করার সহ কম সুদে ঋণ দেওয়া হলে দেশের আবাসন খাত ঘুরে দাঁড়াবে বলে মনে করেন এ খাতের ব্যবসায়ীরা।
তবে 12% থেকে কমিয়ে 9% সুদ হারে গৃহঋণ দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক। ফ্ল্যাট ও বাড়ি নির্মাণে ঋণ দেওয়ার পরিমাণও বাড়ানো হবে বলে জানান তিনি। তৌহিদুর রহমানের রিপোর্ট। দ্রুত বদলে যাচ্ছে দেশ, উন্নয়নশীল দেশ থেকে উন্নত দেশে পরিণত হওয়ার পথে হাঁটছে বাংলাদেশ। রাজধানী সহ বড় বড় নগরে রাতারাতি উঠছে আকাশচুম্বী ভবন। চাহিদা বাড়ছে ফ্ল্যাটের, এ অবস্থায় 6-10 ফেব্রুয়ারি হয়ে গেল আবাসন ব্যবসায়ীদের সংগঠন রেহেবের ফ্ল্যাট ও প্লট বিক্রির মেলা। এবারের মেলায় 1,500 কোটি টাকার বিক্রি হয়েছে বলে জানালেন রেহাব নেতারা। অর্ডার পাওয়া গেছে আরও 2,000 কোটি টাকার, তবে ভূমি রেজিস্ট্রেশন ফি কমালে ফ্ল্যাটের দাম কমানো সম্ভব বলে মনে করেন তারা। আর মধ্যবিত্তদের সুবিধার্থে ঋণ দেওয়ার পরিমাণ বাড়ানোরও পরামর্শ আবাসন ব্যবসায়ীদের। প্রায় 1,500 কোটি টাকার মতন আমাদের সেল হয়েছে এবং কমিটমেন্ট পাওয়া গেছে প্রায় 2,000 কোটি টাকার। এবং আপনি জানেন যে রিহ্যাব ফেয়ারেই তো কিন্তু বিক্রি হয় না, রিহ্যাব ফেয়ারের পরও কিন্তু এটার ইমেজ থেকে যায় 6-7 মাস। রিহ্যাব ফেয়ার মোটামুটি তুলনামূলকভাবে গতবারের চেয়ে এবার ভালো হয়েছে। অবশ্যই ফ্ল্যাটের দাম কমবে, রেজিস্ট্রেশন কমা মানেই হচ্ছে ফ্ল্যাটের দাম কমবে। অনেক ফ্ল্যাট আমরা বুঝিয়ে দিচ্ছি, ওনারা বসবাস করছেন কিন্তু এখন পর্যন্ত রেজিস্ট্রি করছেন না, যেহেতু রেজিস্ট্রেশন কস্ট অনেক হাই, জমির মূল্য বেশি থাকাতে ফ্ল্যাটের রেট কিন্তু বেড়ে যায়। আর আপনি দেখবেন আমাদের এই ব্যবসাটাকে নিয়ে কিন্তু দেশের 269টা লিঙ্কেজ ফ্যাক্টরি কিন্তু অনেক স্পান করেছে, তা আমাদের এই সেক্টরটা যদি বুক থুবড়ে যায় ওদেরও কিন্তু খুব সমস্যা হয়ে যাবে। তবে আগের চেয়ে কম সুদে ঋণ দেওয়া হচ্ছে বলে জানান বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশনের এই শীর্ষ কর্তা। হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশনের ক্ষেত্রে সহজে আমরা সুদের হার কিন্তু বাড়াই না, আমাদের অতীতে দেখলে দেখা যায় সবসময় আমরা কমাই, 12% থেকে হ্রাস করতে করতে এখন আমরা 9-তে নিয়ে আসছি। আমাদের ঋণের সিলিং ছিল আগে 50 লাখ, সেটা থেকে বাড়িয়ে আমরা ডবল করে 1 কোটি টাকা করেছি, কিন্তু আমরা অচিরেই এটাও আমরা বাড়াবো। আবাসন খাতকে শিল্প ঘোষণার দাবি ব্যবসায়ীদের। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। নিচ্ছে ইসলামী ব্যাংক বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো যা থাকবে। মেট্রো রেল প্রকল্পের জন্য আজ সন্ধ্যা থেকে রাজধানীর বেশিরভাগ এলাকায় গ্যাস বন্ধ, 12 ঘন্টা পর সরবরাহের আশ্বাস। নওগাঁয় যত্রতত্র অবৈধ ক্লিনিক ডায়াগনস্টিক সেন্টার, সচেতনতার অভাবে হয়রানি রোগীদের। আমরা আমন্ত্রণ সকাল 9:21 সংবাদে। মেট্রো রেল প্রকল্পের নির্মাণ কাজের কারণে আজ ঢাকার অর্ধেক অংশ জুড়ে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। তিতাস কর্তৃপক্ষ জানায় সন্ধ্যা 6টা থেকে বুধবার সকাল 6টা পর্যন্ত মিরপুর, শ্যামলী, আগারগাঁও, মোহাম্মদপুর, ধানমন্ডি, কলাবাগান, হাজারিবাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েট, শাহবাগ, গ্রিন রোড, পুরনো ঢাকা, মিন্টু রোড, বঙ্গভবন, গণভবন, জাতীয় সংসদ ভবন সংলগ্ন এলাকা, নন্দীপাড়া, স্বামীবাগ, রামপুরা, বনশ্রী, মতিঝিল ও কমলাপুর এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। মেট্রো রেল প্রকল্পের গ্যাস বাল্ব প্রতিস্থাপন ও পাইপলাইনের লিকেজ মেরামতের কারণেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কুষ্টিয়ার দৌলতপুরে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে 2 ডাকাত নিহত হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে 2টি এলজি গান, 4 রাউন্ড গুলি ও 1টি রামদা উদ্ধার করেছে। ভোরে উপজেলার ডাংমরকা আদাবাড়িয়া সড়কের কাটাদহ মাঠে 2 দল ডাকাতের গোলাগুলির খবর পেয়ে পুলিশ অভিযান চালায়। এ সময় ডাকাত দল পুলিশকে লক্ষ্য করে গুলি ছুঁড়লে পুলিশও পাল্টা গুলি চালায়। পরে ঘটনাস্থল থেকে 2 ডাকাতকে গুলিবিদ্ধ অবস্থায় স্থানীয় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আহত হয়েছেন 2 পুলিশ সদস্য। নিহতদের বিরুদ্ধে ডাকাতি ও ছিনতাই সহ বিভিন্ন অপরাধের একাধিক মামলা রয়েছে। এবার আমাদের সাপ্তাহিক আয়োজন সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের সৌজন্যে জনসচেতনতা। নওগাঁয় যত্রতত্র ব্যাংকের ছাতার মতো গড়ে উঠেছে ক্লিনিক আর ডায়াগনস্টিক সেন্টার। সচেতনতার অভাবে এসব ক্লিনিকে গিয়ে ভুল চিকিৎসায় হয়রানি হচ্ছে রোগীদের। শুধু ভোগান্তিই নয়, মৃত্যু হচ্ছে অনেকের। বেশিরভাগ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারই অবৈধ। এ ব্যাপারে পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন জেলা সিভিল সার্জন। নওগাঁ প্রতিনিধি রতন ইসলামের সহায়তায় আফসানা নীলার রিপোর্ট। অসচেতনভাবে নিয়ম নীতির তোয়াক্কা না করে নওগাঁয় চলছে ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের ব্যবসা। হাতুড়ে ডাক্তার আর আয়া দিয়ে চালানো হচ্ছে এসব প্রতিষ্ঠান, ফলে বাড়ছে ভুল চিকিৎসার অভিযোগ।
দশ শয্যার অনুমতি নিয়ে অনেক ক্লিনিক চলছে ৬০ শয্যায়। কম টাকা কিংবা ক্লিনিকগুলো কাছাকাছি হওয়ার বাহানায় অনেকেই রোগী ভর্তি করেন এখানে। একসময় ভালো চিকিৎসা না পেয়ে আক্ষেপ করেন তারাই। রাত ১২টার পর উনি ক্লিনিক থেকে আমার মেয়েকে বের করে দেয় এবং আমার জামাইকে বলে যে তুমি এক্ষুনি অ্যাম্বুলেন্স ভাড়া করে রাজশাহীতে নিয়ে যাও যদি রোগী বাঁচাতে চাও। শুধু তাই নয়, এসব হাসপাতালে রোগী ভর্তির জন্য আছে দালাল, যারা মুমূর্ষু রোগীকে নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত স্বজনদের নানাভাবে হয়রানি করেন, এমনকি পরীক্ষা নিরীক্ষা ও চিকিৎসার জন্য রোগীকে প্রাইভেট ক্লিনিকে যেতে পরামর্শ দেন খোদ ডাক্তাররাই। ডাক্তারের নাম করে অপেশাদার মানুষকে দিয়ে বিভিন্ন অপারেশন এবং চিকিৎসার কারণে অনেক রোগী মারা গেছেন। তাদের ইচ্ছা মতো তারা ক্লিনিকেই পরীক্ষা নিরীক্ষাগুলো করায়। রোগী মৃত্যু বা ভুল চিকিৎসার কোনো বিচার না হওয়ায় থামছে না ক্লিনিকগুলোর অনিয়ম। এসব অনিয়মের কথা স্বীকার করে সিভিল সার্জন এ ব্যাপারে রোগীদের সচেতন হওয়ার পরামর্শ দিয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন। বুঝলাম, খুব একটা সুবিধাজনক না, সার্বিক দিক দিয়ে বলা চলে একটা অব্যবস্থার মানে কাজ করতেছে, তদন্ত করে আসলাম তো এর পরবর্তী কী পদক্ষেপ নেওয়া যায়। নওগাঁ জেলায় ১১টি উপজেলায় ২ শতাধিক ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার রয়েছে। স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এসব প্রতিষ্ঠানকে স্বাস্থ্যবিধির আওতায় আনার দাবি স্থানীয়দের। আফসানা নীলা, ২১ টেলিভিশন। দর্শক, সংবাদে আবারও নিচ্ছি ইসলামী ব্যাংক বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো যা থাকছে। ট্রাম্পের জারি করা জরুরি অবস্থার বিরুদ্ধে মামলা, সংবিধান লঙ্ঘনের অভিযোগ। এফএ কাপের কোয়ার্টারে ম্যানিউ, চেলসি হারল ২-০ গোলে। আর এই সাথে শেষ করছি সকাল ৯:২১ সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। বাংলাদেশের উন্নয়নের সহায়তা দেবে আমিরাত, শেখ হাসিনার সাথে ক্রাউন প্রিন্সের বৈঠকে রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনা। দ্বিতীয় অংশে ইজতেমায় আখেরি মোনাজাত সকাল ১০টায়, মুসল্লিদের যাতায়াত সুবিধায় ২২টি বিশেষ ট্রেন। বহুল প্রতীক্ষিত ডাকসু নির্বাচনের আনুষ্ঠানিকতা শুরু, আজ থেকে মনোনয়নপত্র বিতরণ। দর্শক, সর্বশেষ খবর জানতে ডায়াল করুন ২৪৪ আর ভিজিট করুন ২১-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/২১২৪online। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। পরবর্তী সংবাদ বেলা ১১টায়। দেখার আমন্ত্রণ রইল ২১-এর সাথে থাকুন।